हाय फ्रेंड्स, आज के आम्रा जेने नेब घरे बसे आपनी किभाबे मोबाइल बा लैपटॉपे प्रॉपर्टी तथा होल्डिंग टैक्स पेमेंट करते पारें। एर जोन्नो आपनाके कोनो म्यूनिसिपालिटी अफिसे अथवा म्यूनिसिपाल कॉर्पोरेशन अफिसे जेते हबे ना, आपनी एकटा लैपटॉप मोबाइलेर माध्यमेई टैक्स पेमेंट करते पारें। सर्वप्रथमे आपनाके holdingtax.co.in एई वेबसाइटटिते जेते हबे। এখানে আপনি অনেকগুলো ডিস্ট্রিক্টের অপশন দেখতে পাবেন, যেমন জলপাইগুড়ি, হাওড়া, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, এরকম অনেকগুলো ডিস্ট্রিক্টের অপশন আপনি পাবেন। তার মধ্যে আপনার যেটা সুটেবল ডিস্ট্রিক্ট সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সবার আগে ওই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে प्रॉपर्टी टैक्स ऑनलाइन अपनी क्लिक करबें। एरपर आपनी डिस्ट्रिक्टर अपशन पाबें, देखे नीन आलिपुरदुआर, बाँकुड़ा, बीरभूम, कूचबिहार विभिन्न डिस्ट्रिक्ट रहे छे, कोलकाता, मालदा। एर मध्य आपनार डिस्ट्रिक्ट धरे नीन नर्थ चौबीस परगना, तार मध्य बड़ानगर म्यूनिसिपालिटी, बारासत म्यूनिसिपालिटी, काँचड़ापाड़ा, खड़दह, टाकी, पानीहाटी, नर्थ दमदम विभिन्न म्यूनिसिपालिटी आछे। আপনার মিউনিসিপ্যালিটি ধরে নিন বড়ানগর মিউনিসিপ্যালিটি, সেটি আপনি সিলেক্ট করলেন। এরপর আপনি ওয়ার্ড নাম্বার ধরুন পাঁচ কিংবা দুই দুই সিলেক্ট করলেন। লোকেশন অশোকগড় সিলেক্ট করার পর হোল্ডিং নাম্বার আপনি লিখে দিলেন, তারপরে প্রসিডে ক্লিক করলে এখানে দেখাবে অ্যাসেসি সাকসেসফুলি ভেরিফাইড। তাহলে আপনি ট্যাক্সের পেজে চলে যেতে পারবেন। এখানে আপনার ফিনান্সিয়াল ইয়ার 2020-2021 2020-2021 মধ্যে আপনার কত প্রপার্টি ট্যাক্স আউটস্ট্যান্ডিং আছে সেটা দেখিয়ে দিচ্ছে, 1127.52 টাকা। ওর মধ্যে কিছু রিবেটও আপনি পাবেন। এরপর পরবর্তী স্টেপে গেলে আপনার মোবাইল নাম্বার আপনার কাছে জানতে চাইবে, সেটা আপনি লিখে দেবেন এবং ইমেল আইডি আপনি লিখে দেবেন। এরপরে দেখুন একটি সিলেক্ট পেমেন্ট গেটওয়ের অপশান আছে, এটা এইচডিএফসিরও হতে পারে বা বিল ডেস্কের পিজি অর্থাৎ পেমেন্ট গেটওয়ে হতে পারে, সেটা আপনি সিলেক্ট করলেন এবং কমপ্লিট পেমেন্টে এরপরে ক্লিক করবেন। আর ইউ শিওর টু কনফার্ম পেমেন্ট, আপনি ওকে করবেন, তাহলে আপনি পরের পেজে চলে যাবেন। এখানে আপনি অনেকগুলো অপশান পাবেন পেমেন্টে, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের অপশান আপনার কাছে চলে আসবে। আপনি ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে চাইলে ক্রেডিট কার্ড ফিট করবেন, নেট ব্যাঙ্কিংয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই, এইচডিএফসি, কোটক, এগুলো টপ ব্যাঙ্কস, তার জন্য উপরে হাইলাইট করা আছে। কিন্তু নিচে দেখুন অল আদার ব্যাঙ্কসে অলমোস্ট সব ব্যাঙ্কই আছে, এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক, আন্ধ্রা, এইউ, স্মল ফিনান্স ব্যাঙ্ক, ডিসিবি ব্যাঙ্ক, ডশ ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ইউকো ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইত্যাদি অনেকগুলো ব্যাঙ্ক আছে। এর মধ্যে আপনার যেটা ব্যাঙ্ক সেটা আপনি সিলেক্ট করে আপনি এগিয়ে যাবেন। এখানে যেমন এইচডিএফসি ব্যাঙ্ক আমি সিলেক্ট করেছি, তো এই পেজে এসেছি। এরপর আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করার পর আপনি আবার ফিরে যাবেন ওই ওয়েবসাইটটিতে, সেখানে আপনি যে ট্যাক্স পেমেন্ট করেছেন তার রিসিট পেয়ে যাবেন। আপনি চাইলে সেটি ডাউনলোডও করে নিতে পারেন। হোপ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।